নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ভিডিওটি শুরু করার আগে একটি কাইন্ড রিকোয়েস্ট ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেন্দ্রীয় কৃষি বিকাশ সংস্থান সেন্ট্রাল গভর্নমেন্টের একটি সংস্থা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে কুড়ি তারিখ অর্থাৎ মে মাসের কুড়ি তারিখে একটি নোটিফিকেশন রিলিজ করেছে এবং সেই নোটিফিকেশানের তথ্য অনুযায়ী কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি প্রথম যে দুটো পোস্ট রয়েছে সেখানে কিন্তু তিন বছর এবং এক বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে তাই আমি এই দুটো নিয়ে আলোচনা করছি না তো পরের যে দুটো পোস্ট রয়েছে সেখানে কিন্তু ফেসার্সরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারে এবং এক্ষেত্রে যারা আবেদনকারী আমি তাদেরকে দেখিয়ে দেব কি করে এই পিডিএফটি ডাউনলোড করা পসিবেল সেই ক্ষেত্রে কিন্তু আবেদন করার আগে আপনারা অবশ্যই একবার রিড আউট করবেন তো এক্ষেত্রে দেখুন সহায়ক নিবেশ প্রবন্ধক নশো ছিয়ানব্বইটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে অ্যাক্রস ইন্ডিয়া অর্থাৎ যে কোনো জায়গা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং সেই ক্ষেত্রে ওয়েস্টবেঙ্গল থেকে অ্যাপ্লাই করা পসিবেল বিকম অথবা যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েশন আপনারা কমপ্লিট করে থাকেন আবেদন করুন আবেদন মূল্য কোনো কিছু লাগবে না তো নেক্সট যেটা রয়েছে ব্যবসায়ী প্রতিনিধি এক্ষেত্রে কিন্তু হাজার ছত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্টবেঙ্গল থেকে অ্যাপ্লাই করা যাবে এবং সেই ক্ষেত্রে হাই স্কুল পাস অর্থাৎ যদি আপনার মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেবল এবং ষোলো হাজার সামথিং কিন্তু এখানে টোটাল যে বেতন সেটা এবং কোনো অ্যাপ্লিকেশন চার্জেস লাগছে না তো আপনাদেরকে কী করতে হবে এখানে ক্যাডকি নিজস্ব একটা ইমেল আইডি প্রোভাইড করেছে ক্যাডকি ইন্ডিয়া অ্যাট দি রেট অফ জিমেল ডট কম এখানে কিন্তু নিজেদের বায়োডাটাকে সেন্ড করতে হবে অর্থাৎ নিজেদের সিবি বা রিজিউমেটাকে শুধুমাত্র সেন্ড করতে হবে সেন্ড কবে করবেন দেখুন সেক্ষেত্রে বলেও দিয়েছে ফটো অর্থাৎ নিজের বায়োডাটার মধ্যে যদি ফটো না থাকে তাহলে কিন্তু আপনাদের বায়োডাটা ক্যান্সেল তো সেই জন্য অবশ্যই মাথায় রাখবেন নিচে রিজিউমে বা বায়োডাটাতে কী করে ফটো লাগাতে হয় সেই ব্যাপারে কিন্তু আমি একটি ভিডিও অলরেডি আপলোড করেছি কাইন্ডলি চাইলে পরে আপনারা সেটাকেই দেখতে পারেন এবং এক্ষেত্রে বলে রাখি আপনাদের যে বায়োডাটা সেটাকে কিন্তু এন্টারটেন করবে পঁচিশে জুনের মধ্যে যারা পাঠাবে তার তাদেরটাই অর্থাৎ পঁচিশে জুনের পরে যদি আপনারা বায়োডাটা সেন্ড করেন এই মেল আইডিতে কোনোভাবে আপনাদের বায়োডাটাটি কিন্তু স্ক্রিনিং করা হবে না যদি আপনাদের ফার্দার কোনো কোয়ারি থাকে তাহলে এখানে অফিসিয়াল ওয়েবসাইট প্রোভাইডেড সেখানে গিয়ে আপনার অফিসিয়াল মেল আইডি অফিসিয়াল ফোন নাম্বার এগুলো পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু নিজেদের যা যা ব্যক্তিগত কোয়ারিরও সেগুলোকে ফুলফিল করতে পারেন এবার ডিরেক্ট চলে আসি অফিসিয়াল ওয়েবসাইটটিতে তো দেখুন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ক্যাটগির তো ক্যাডগির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা কী করবেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ডিরেক্ট রিক্রুটমেন্টের ব্যাপারে একটা কথা লেখা রয়েছে এবং তার নিচে একটা পিডিএফ রয়েছে এই পিডিএফটাতে গিয়ে ক্লিক করবেন এবং সাথে সাথে আমি যে নোটিফিকেশনটি পিডিএফ আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম সেই সমস্ত ডিটেলিংগুলো আপনারাও নিজেরা পেয়ে যাবেন এবং অবশ্যই অ্যাপ্লাই করার আগে কাইন্ডলি নিজেরা রিডাউট করবেন এবং প্রপারলি বুঝে নেবেন তো আশা করি ভিডিওটি আমি আপনাদের জন্য ইনফরমেটিভ বানাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে